হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও কিন্তু প্রতিবারের মতো খুব 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 ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা বার্থডে কেকের ডেকোরেশন শেয়ার করব, আর সেটা কিন্তু টু টায়ারের ওপর। আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে যে টু টায়ার কেকটা আমি বানাচ্ছি, এই কেকটা কিন্তু আমি করব গ্রিন আর লাইট গ্রিনের ওপরে, একটা কালার কম্বিনেশন দিয়ে কেকটা। আশা করবো আমাদের সকলের খুব ভালো লাগবে। তো এখানে আমি সবার প্রথমে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছি, দেন আমি সবার নিচে মানে নিচের দিকটাতে লাগাচ্ছি গ্রিন কালার, আর ওপরে কিন্তু করব আমি ইয়েলো কালার। কেকটা যেহেতু টু টায়ারের ওপর, তো আমি একটা কীভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি, দেন আর একটা আমি কিন্তু সেট আপ করবো। কেকটা ছিল 1.5 পাউন্ডের ওপরে, আর কেকের ফ্লেভারটা ছিল বাটারস্কচ। কাস্টমারের এটাই ডিমান্ড ছিল। ডেকোরেশনটা সম্পূর্ণ আমি নিজের মনের মতো করে করার চেষ্টা করেছি, আর কালার কম্বিনেশনটাও আমি নিজের মনের মতো করেই মানে করেছি অ্যাকচুয়ালি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগতো। কেকটা খুবই সিম্পলের ওপর করব, কিন্তু ডুয়েল কালারের ওপর, যাতে দেখতে খুব সুন্দর লাগে। ক্রিমটা আমার লাগানো হয়ে গেছে, দেন আমি একটা স্ক্রাপার দিয়ে ভালোভাবে এটাকে আমি সমান করে নিচ্ছি। আর কালার কম্বিনেশনটা দেখো, দেখে বুঝতে পারছো যে একটু গ্রিন আর ইয়েলোটাকে কিন্তু আমি মিক্সড করেছি, মানে লাইট গ্রিন আর গ্রিনটাকে। করার পরে আমি এখানে করে দিচ্ছি কোমওয়ার্ক। এটা খুব সুন্দর লাগে কেকের ক্ষেত্রে। তোমরা যারা নতুন নতুন কেক বানাচ্ছো, তারা যারা ফিনিশিং একটুখানি প্রবলেম হচ্ছে, তারা কিন্তু কোমওয়ার্ক করতে পারো, এতে অতটাও ফিনিশিংটা বোঝা যায় না, আর খুব সুন্দর কিন্তু একটা ফিনিশিং চলেও আসে। আর স্ক্রাপার দিয়ে করলে তো অলরেডি সুন্দর একটা ফিনিশিং আসে। ওপরে আমি একটা 1.5 পাউন্ডের কেক বসিয়ে নিচ্ছি। এই কেকটা বসানোর সময় মনে রাখতে হবে খুবই সাবধানে বসাতে হবে, আর ঠিক করে বসিয়ে দেবে, আর যাতে কেকটা হেলে না যায় তার জন্য আমি মিডিলে একটা স্ট্র কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। যেহেতু কেকটা একটু দূরেই যাবে, তো সেই জন্য আমি একটুখানি মোটা টাইপের একটা স্ট্র দিয়েই কিন্তু এটাকে সেট করছি। কেকটাকে সুন্দর করে সেট করে নেওয়ার পরে মিডিলে একটা নজল ওয়ার্ক করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে এটাকে রেখেছি হোয়াইট কালারের ওপর, যাতে এটা হাইলাইট করে। সেমভাবে আমি নিচে করে দেব। ডেকোরেশনটা করতে করতেই তোমাদেরকে বলি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতোই লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। আর কেউ যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন ডেকোরেশন নিয়ে আসার, আর তোমরা যখন আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো, তখন সত্যিই খুব ভালো লাগে। তাই তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় রইলাম। ওপরে একটা ডেকোরেশন করে একটু আমি ছক টাইপের করে দিয়েছি, আর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু বাটারস্কচ, যে ক্রাশ হয় সেটাই কিন্তু আমি এখানে দিচ্ছি। এটা তোমরা যে কোনো কেকের দোকানেই কিন্তু কিনতে পেরে যাবে। তো সুন্দরভাবে এটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে কিছু সুগার বল, গোল্ডেন সুগার বল অ্যাকচুয়ালি ছড়িয়ে দেবো, যাতে ডেকোরেশনটা আরও সুন্দর লাগে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। আর কাস্টমার বলে দিয়েছিলো হ্যাপি বার্থডে মুরগা লিখতে, তো আমি সেটাই লিখেছি, ওটা তোমাদের ফার্স্ট আমি দেখালাম। এই হচ্ছে মোটামুটি আমার ডেকোরেশনটা কমপ্লিট করে দিলাম। আমার ডেকোরেশন কেমন লাগলো আবারও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, চ্যানেলটাই সাবস্ক্রাইব করো, আর আমার কেকের ডেকোরেশন তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে টাটা।